প্রিয় দর্শক, ইদানিং আমাদের বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু স্মার্ট টিভি ব্যবহার করে, যেখানে কিনা ইন্টারনেট চালানো যায় সেই টিভিতে। তো সেই টিভিটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক সফটওয়্যার ডাউনলোড করে থাকি, আর সফটওয়্যার ডাউনলোড করার কারণে টিভিটা অনেক ভারী হয়ে যায়, আর ভারী হওয়ার কারণে আমরা কিন্তু টিভিটা রিসেট মেরে দিই, আর রিসেট মারার পরে কিন্তু এমন একটা ডিসকালার হয়ে যায় টিভিটা। তো এই ডিসকালারটি আপনারা সঠিক মাত্রায় আগের মতো কি করে আনবেন, সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে চলেছি। তো দর্শক, যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন স্ক্রিনে যে টিভিটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাসার টিভি। তো আমি কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে এই টিভিটা আমি রিসেট মেরেছি। তো রিসেট মেরে এখন আমি এটাকে কিভাবে আগের মতো ক্লিয়ারলি করে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। তো স্টার্ট করার জন্য আপনারা জাস্ট রিমোটের মাঝখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, এখানে আপনারা মাঝখানেই ক্লিক করবেন। তো আমি মাঝখানে ক্লিক করে দিলাম। তো দর্শক, আমি একটি কথা বারবার আপনাদেরকে বলছি, আপনারা ভুলেও অন্য কোথাও টিপতে যাবেন না, অন্য কোনো ফাংশনে যাবেন না, তাহলে অন্য কোনো ফাংশনে গিয়ে আপনার টিভিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, একদম ডেড। তো আমি যেভাবে দেখিয়ে দেব আপনাদেরকে ঠিক সেইভাবে আপনারা করবেন, তাহলে আশা করা যায় আপনাদের টিভিটাও ঠিক আমারটার মতো হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ইংলিশ, তো এখানে আমি মাঝখানে ক্লিক করে দেব, সরি আমি এই সাইডে একটা ক্লিক করে দিলাম, এই সাইডে এই সাইডে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যদি আপনি যদি ওয়াইফাই কানেক্ট করতে চান তো কানেক্ট করে নিতে পারেন। তো আমি এখন কানেক্ট করছি না, আমি আবার এই সাইডে রিমোটের এই দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আবারও ক্লিক করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে হোম লেখা আছে, আপনারা হোমে ক্লিক করবেন। এখন আপনারা এই যে মাঝখানে যে বাটনটি আছে রিমোটের, এই মাঝখানে বাটনটিতে আপনারা ক্লিক করে দিন। এখন ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু একদম হোম পেজে চলে এসেছি। দেখুন আমার কালারটা কিন্তু ডিসকালার হয়ে আছে। তো এই ডিসকালারটি আপনারা কি করে একদম ঝকঝকে চকচকে করবেন আগের মতো, সেই বিষয়টা নিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার জন্য আপনাদেরকে এই যে আপনারা যদি চান যে এই যে সেটিংয়ে গিয়ে আপনারা কোনো কিছু ফাংশন টাংশন টিপবেন কিন্তু কোনো কামই হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো কামই হবে না এই সেটিংয়ে গিয়ে যদি আপনারা কোনো কিছু টিপাটিপি করেন। তো এই রিমোটের ভিতরে এমন একটি ফাংশন আছে, সেই ফাংশনটি দিয়ে কিন্তু আপনাকে এই টিভিটা ঠিক করতে হবে। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই সেই ফাংশনটা কি। তো কোডটি ডায়াল করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে দেখতে পাবেন মেনু বাটন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভলুমের উপরে দেখতে পাবেন যে মেনু বাটন আছে। তো এই মেনু বাটনে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোডটি বলবো সেই কোডটি আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি 1147 দেওয়া মাত্রই এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাংশন এসে পড়েছে। তো এই ফাংশনের ভেতরে আপনারা কোন ফাংশনে টিপ দিলে আপনাদের টিভি আগের মতো হয়ে যাবে। তো দর্শক, আমি ঠিক যেভাবে দেখিয়ে দেব আপনারাও ঠিক সেভাবে করবেন, একটু উল্টাপাল্টা হলে কিন্তু আমি রাজু দায়ী থাকব না, একটু উল্টাপাল্টা করবেন তাহলে আপনার টিভিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আমি যেভাবে দেখিয়ে দেব সেভাবেই আপনারা কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফাংশন আছে, তো এখান থেকে আমি এই উপর থেকে দেখা দিই। এই দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7, এই 7 নম্বরে কিন্তু লেখা আছে প্যানেল সেটিং। তো এই প্যানেল সেটিংয়ে গিয়ে আপনাকে একটি কাজ করতে হবে। এখানে দেখুন আমি
আবার দেখিয়ে দিচ্ছি, একদম সাত নাম্বারে কিন্তু আসবেন এখানে। যদিও স্ক্রিনটা এখন ডিসকালার হয়ে আছে, এই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, আমি বলেই তো দিচ্ছি। এখানে কিন্তু প্যানেল সেটিং আছে, তো এখন আমি উপর থেকে নিচে আসব। তো এখন আমি উপর থেকে ওই তো প্যানেল সেটিংয়ে কিন্তু আমি এসে পড়েছি, এখানে আছে। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, সাত নাম্বারে কিন্তু এই সেটিংটা। তো এখানে এখন আমি ক্লিক করে দেব, এই যে মাঝখানে যে মাঝখানে বাটনটি আছে রিমোটের, মাঝখানে ক্লিক করে দেবেন। এখানে আরেকটি ফাংশন চলে এসেছে, এই ফাংশনে আপনারা কি করবেন, এখানে কিন্তু বোঝার বিষয় আছে, অবশ্যই মনোযোগ সহকারে বিষয়টা আপনারা জেনে নিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফাংশন এসে পড়েছে, এই কয়েকটি ফাংশনের ভেতরে আপনারা কোন ফাংশনে ক্লিক করলে আপনারা আপনাদের টিভিটা আগের মতো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এক দুই তিন, এই যে দেখুন এক দুই তিন, অর্থাৎ এখানে লেখা আছে এল ভি ডি এস এম এ, আর লাস্টে আরেকটা কিছু লেখা আছে, ওটা আমিও বুঝতে পারছি না, যাক। আর এই এই সোজাছুজি তিন নম্বরে কিন্তু এখানে দেখা আছে জে ই ডি এ। তো তো এখন আমি এখান থেকে তিন নম্বরে চলে আসব, এখান থেকে দেখুন এই যে দুই তিন, এই তিন নম্বরে আসার পরে আমি কিন্তু এই যে রিমোটের এই এই সাইডটায় ক্লিক করেছি, এখানে ক্লিক করার পরে তিন নম্বরে এসে পড়েছি। এখন আপনারা করবেন কি, রিমোটের মাঝখানে কিন্তু চাপ দেবেন না, এই রিমোটের যে মাঝখানে বাটন আছে এখানে চাপ দেবেন না, এখানে আপনারা এই যে এই সাইডে বা এই সাইডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার টিভিটা আগের মতো হয়ে যাবে। এবং আপনাদের যাদের স্ক্রিন উল্টা, মানে উল্টা বা উল্টাভাবে আপনাদের টিভিটা দেখা যায়, সেই বিষয়টা যদি জানতে চান আমি কিন্তু সেটাও দেখিয়ে দেব। ওটা জানতে চাইলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে যাবেন, আর এই ভিডিও দেখে উপকার হলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম, দেখুন দর্শক আমার টিভিটা কিন্তু আগের মতো হয়ে গেছে, একদম ক্লিয়ার, আর কোনো ভেজাল নেই। তো দর্শক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে করবেন। এখন এই লেখা সরানোর জন্য আপনাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা, তো এখানে এই এই বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন, দেখুন আমার লেখাটা কিন্তু আস্তে আস্তে চলে গেল। তখন আমার টিভিটা কিন্তু অলমোস্ট ওকে আছে। তো দর্শক এই ভিডিও দেখে উপকার হলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।